আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাদুকরকে চেনবেন কি করে? সময় যেহেতু এগিয়ে চলে, জাদুকরকে চেনার উপায় কি? সাতটি লক্ষণ আমি এখানে কালেকশন করেছি, এছাড়াও আরো অনেক লক্ষণ হতে পারে, আরো বেশ কিছু লক্ষণ হতে পারে, কিন্তু এই সাতটি লক্ষণ যদি আপনার জানা থাকে তাহলে বাকি লক্ষণগুলো বুঝে নেবেন যে কেন এরকমটা কেন বলছে বা এরকমটা কেন করছে। তাহলে এটা তো কোরআন হাদিসের নির্দেশনা নয় যে কারো দম করতে হইলে, ঝাড়ফুঁক করতে হইলে এইগুলো করতে হবে বা এই কথা জিজ্ঞাসা করতে হবে, এগুলো তো নেই শরীয়তে। এগুলো কেন যেতে বাধ্য হয়েছে? যখন আপনি যাবেন জাদুকরের কাছে তখন আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার মার নাম কি? আরে মায়ের নামের সাথে কি সম্পর্ক? কারো কাছে চিকিৎসার জন্য যাবেন, একটা ডাক্তার MBBS ডাক্তার কাছে আপনি হসপিটালে যান, মায়ের নাম জিজ্ঞেস করবেন? এটা কি ইউরোপ আমেরিকা যে বাপের খোঁজ নেয় যারও সন্তানের ছড়াছড়ি সেজন্য মায়ের নাম জিজ্ঞাসা? তো মায়ের নাম জিজ্ঞাসা করবে আপনাকে, তখনই জানবেন যে আপনার মায়ের নাম জানতে চাই যে জন্য সে জিন বসে রাখে এবং জিনের কাছে সাহায্য চাইবে যে এর চিকিৎসায় আমাকে সাহায্য করো, হ্যাঁ, অথবা এর একে জাদুটা করেছে কে আর কোথায় করেছে, কোথায় কিসে জাদু করা কোথায় আছে, এসব জানে জিনের সাহায্য নিয়ে। আর জিন অতক্ষণ সাহায্য করবে না যতক্ষণ পর্যন্ত শিরকুফুরি না করবে। হ্যাঁ, জিনের জন্য, জিনের সান্নিধ্যের জন্য কিছু পেশ করতে হবে, যেমন কোনো মন্দিরে গিয়ে আপনি কলা পেশ করছেন আর তারপরে আর কিছু তুলসী পাতা বা আরও কিছু দিচ্ছেন, মিষ্টি রসগোল্লা নিয়ে যে রাখছেন, শির্ক নয়, কুফুরি নয়? ঠিক ওই রকমই জিন, ধরেন অমুক জায়গায় অমুক জিনিসটা রেখে আসো, অমুক পুকুরে হ্যাঁ 1 কিলো দুধ ঢেলে আসো, হ্যাঁ অমুক জায়গায় একটা কালো খাসি জবাই করে অথবা সাদা খাসি বা সাদা মোরগ জবাই করে সেখানে এই রক্তগুলি সেখানে পুঁতে আস। কেন এগুলো? এগুলো হচ্ছে জাদুকরের লক্ষণ, এগুলো জাদুকরের লক্ষণ। দুই নম্বর লক্ষণ হচ্ছে যে আপনাকে বলবে যে আপনি আল্লাহর জিকির আজকাল করতে পারবেন না, বিসমিল্লাহ বলবেন না। তখনই মনে করবেন কেন বিসমিল্লাহ বলতে কেন নিষেধ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কেন নিষেধ করছে, জিকির আজকার করতে আস্তাগফিরুল্লাহ পড়তে কেন নিষেধ করছে। জি, জানবেন যে জাদুকর, জানবেন যে জাদুকর। তিন নম্বর, যখন দেখবেন যে আপনাকে অদৃশ্যের কথা বলছে, আর এটা খুব বেশি হচ্ছে, অদৃশ্য চোখের আড়ালের কথা বলছে। আমাদের কাছে কোনো যদি জাদুতে আক্রান্ত ব্যক্তি আসে আমরা কিন্তু বলতে পারবো না যে অমুক জায়গায় জাদু করে তোমার চুল অথবা তোমার কাপড় বা তোমার চিরনির ওইগুলো সেখানে পুঁতে রেখেছে, এটা বলতে পারবো না, কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে। কোরআন স্পষ্ট, কোরআন কতগুলি আয়াত রয়েছে, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কোরআন মিথ্যে না জাদুকর মিথ্যে? তারা মিথ্যু। জি হ্যাঁ, তারা কি করে? হ্যাঁ, তোমাকে জাদু করেছে, তোমার অমুক জাদু করেছে, হয় নাম বলে দিবে, আর নাম না বলে বলে যে তোমার বাড়ির আশেপাশে কেউ আছে, তোমার বাড়ির ভিতরে আছে কেউ জাদু করেছে তোমাকে, আর তোমাকে যেসব জিনিসগুলোতে জাদু করেছে ওগুলো অমুক জায়গায় আছে, যাও দেখো তোমার খাটের তলায় পাবে, অমুক জায়গায় পাবে, আর আসলে পেয়ে যাচ্ছেন। রহস্যটা কি? কোরআন বলছে যে গায়েব আসমান জমিনে কেউ যায় না, আর বলে দিল। আর আসলে আমাকে কিছুদিন আগে এক মহিলা বলছে যে শেখ আমি গেছিলাম, একজন বললো যে কোরআন সুন্নার আলোকে যায় চিকিৎসা করে, সেই জন্য গেছিলেন, একটু সহি আকিদা বুঝে, আর গিয়েছে তো বলছে যে তোমাকে জাদু করা হয়েছে, আর দেখো যে তো ওখানে কিছু আছে তোমার চুলটুল, সেগুলো তোমার খাটের তলায় অমুক জায়গায় রাখা আছে, আর সে পেয়েছে। তাহলে এটা কি শরীয়তসম্মত চিকিৎসা না জাদুকর? এ কি সত্যি কি হুজুর না মোটে হুজুর? না, এ শয়তান হুজুর, কথা বোঝা গেছে, জাদুকর হুজুর, সাহের হুজুর। যখন কোন গায়েবের কথা বলবে, গায়েবের মধ্যে আরেকটা আছে আপনার বাড়ি ঘরের ঠিকানা বলে দেবে, যেতে মাত্র পীরেরা এই কাজটা করে, পীরেরা কিভাবে মরিদকে ফাঁসায়, ও আপনি পাবনা থেকে এসছেন না, আপনার ওই সমস্যা আছে না, আপনার এই জন্য এসছেন না, আপনার স্ত্রী অসুস্থ এই জন্য না, আরে সবই তো মিলে যাচ্ছে, ভাবছি যে তো পীরে কামেল, কিন্তু না, এ সাহের কামেল, বড় কামেল জাদুকর, কথা বোঝা গেছে। কিন্তু আমাদের এই দীন ইসলাম সম্পর্কে অজ্ঞ জাতিকে কানা কাহাই করে দেখিয়েছে। জি,
পীর মুরিদের ব্যবসা জমজমাট করেছে, আপনার বাড়ি ঘর কোথায় মারাচ্ছে, আপনার নাম পর্যন্ত বলে দিছে, আপনার বাপের নাম অমুক না, আপনার অমুক গ্রামে বাড়ি না, সব বলি। জাদুকর। চার নম্বর লক্ষণ হচ্ছে কিছু তাতে লিখবে, সে একটা পেপারে কিছু লিখবে, তাতে কিছু করে না আয়াত লিখবে, যেমন আয়াতুল কুরসি লিখলো, আল্লাহ কিছু নাম লিখলো, আল্লাহ রহমান রহিম এগুলো লিখা থাকবে যাতে ধোকা দিতে পারে। দেখো তো আল্লাহ রহমান রহিম লিখা আছে, আয়াতুল কুরসি লিখা আছে, আর তারপরে ওই পাতারই নিচে দেখবেন যে কিছু ঘর করা আছে, হ্যাঁ চতুর্ভুজ ঘর করা আছে, খানা খানা ঘর তৈরি করা আছে। এই নকশা, এই যে কোরআনে দেখছেন না নকশা, দেখবেন ইন্ডিয়া বাংলাদেশের অধিকাংশ তর্জমা কোরআনের শুরুতে নাই শেষে কি আছে নকশা, প্রত্যেক সুরার নামে নকশা আছে। এটা হচ্ছে সুরা ফাতিহার নকশা, এটা সুরা বাকারার নকশা, এটা সুরা কাহাফের নকশা, এটা সুরা মারিয়ামের নকশা। সুবহানাল্লাহ, যখন আমি মাদ্রাসার ছাত্র ছিলাম হাস্যকর বিষয়, দুশ্রী তিশ্রী ক্লাসে পড়ি, একটু হাদিসের কিতাব এখন যায়নি, তো আমাদের আম গাছ ছিল, লিচুর গাছ ছিল, সুরা মারিয়ামে পড়তে পড়তে কোরআনে তর্জমা পড়ছি, তার সাথে দেখছি নকশাগুলো আছে, দেশীয় কোরআন যেহেতু তর্জমা, তো নকশা পড়তে পড়তে সুরা মারিয়ামের নকশা দেখছি। নকশার ফজিলত এত ফজিলত, যেই ফজিলত কোরআনের আয়াতর হয়তো কোরআন হাদিসে খুঁজে পাবেন না, তার মধ্যে সুরা মারিয়ামের ফজিলত। আমার জীবনের কথা বলছি, 12-13 বছর বয়স, সুরা মারিয়ামের নকশা যদি আপনি লিখে কোনো গাছে, আম গাছে, লুচ গাছে, ফলের গাছে বা জমিতে যদি আপনি ঝুলিয়ে দেন, তাহলে ফলন খুব বেশি হবে। চিন্তা করলাম যে আল্লাহ করে আমাদের বাগানে একটু ফলনটা ভালো হয়, তো লিচুর গাছ আম গাছে দিলাম ঝুলিয়ে, আমি নিজে, কারণ তখন মাসও 12-13 বছর বয়স, জানি না কিছু, অজ্ঞতা। 60-70 বছরের লোকেরা যদি জাদু, জাদুকে না চিনতে পারে, তাহলে আমার তখন তো এলএম নেই 12-13 বছরের, কি জানবো, আমার নিজের কথা বলছি। এইগুলি হচ্ছে জাদু, এই যে নকশার নামে। জি, একটা বইয়ের নাম জানেন, চিকিৎসা বই, সোলেমানি নকশা, নামই হচ্ছে সোলেমানি নকশা, এতে সেহের জাদু আছে। মকসুদুল মোমেনিন, তাতে চেহেল কাপ, 40টা কাপওয়ালা মন্ত্র আছে, বুঝতে পারছেন? এগুলি হচ্ছে সব জাদু। জি, দেখবেন ঘর করা আছে, আর এমন কিছু কিছু অক্ষর লেখা আছে। অক্ষরের মানে কি হবে, কোনো জায়গায় কাফ লেখা আছে, কোনো জায়গায় হা লেখা আছে, কোনো জায়গায় আর কিছু লেখা আছে, কোনো জায়গায় অঙ্ক লেখা আছে, এগুলো সব জাদু, মন্ত্রতন্ত্র। তো তারপরে তাতে হয়তো কিছু অক্ষর লেখা আছে অথবা নাম্বার দেওয়া আছে, আর এগুলো দিয়ে জিনকে কি করে, জিনকে আহ্বান করে বা জিনের সাথে যোগাযোগ করে, এইসব নকশার মাধ্যমে, মন্ত্রতন্ত্রের মাধ্যমে জিনের সাথে যোগাযোগ করে। সুতরাং জেনে যাবেন যে না, এর কাছে চিকিৎসা নেওয়া যাবে না। 5 নম্বর লক্ষণ, যখন আপনাকে ঝাড়ফুঁক করবে তখন সে উচ্চ স্বরে পড়বে না, ক্লিয়ার পড়বে না, যাতে আপনি বুঝতে না আপনি কি পড়ছেন। আমি যদি দম করি, সুরা ফাতিহা পড়ছি, আপনি জানলে অসুবিধা কি, বা সুরা ইখলাস ফালাক নাস পড়ছি, অথবা কাফেরুন পড়ছি, অথবা আমি আয়াতুল কুরসি পড়ছি, অসুবিধা আছে? বা যে কোনো আয়াতই পড়ছি, ধরেন জিন সম্পর্কে আয়াত পড়ে, জিনের চিকিৎসার ক্ষেত্রে, অথবা সেহের সম্পর্কে আয়াত, মা যে তুম বেহেসের ইন্নাল্লাহ সাইয়ুব তেল ইন্নাল্লাহ লা ইউসলিহু আমাল মুফসিদিন, ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহু সাহির হাইসু আতা, সেহের জাদু চিকিৎসা, অসুবিধা আছে? কিন্তু তারা না স্পষ্ট করে পড়বে না, কারণ মন্ত্র পাঠ করছে, সেই জন্য শোনাবে না, যাতে বুঝে না নেন আপনি। আর মাঝে মাঝে আপনাকে প্রতারণা করার জন্য, ধোকা দেওয়ার জন্য দুই একটা আয়াত ওর মাঝখানে পড়ে, মন্ত্র পড়ছে আর মাঝখানে দুটো একটা আয়াতও পড়ছে, যাতে, আর সেটা আয়াতটাকে একটু উচ্চ স্বরে পড়বে, যাতে আপনি বুঝেন যে যেটা পড়ছে ওগুলো আয়াতই পড়ছে, মানে এই তো শুনলাম একটু আয়াত। জি, আর তারপরে জোরে আয়াতটা পড়ে দিয়ে আস্তে করে তখন মন্ত্রতন্ত্রগুলো পড়বে, যাতে থাকবে বিভিন্ন রকম এমন মন্ত্র যেগুলো বোধগম্য না, এমন শব্দ যেগুলো বোধগম্য না। হিন্দু ধর্মের মন্ত্রতন্ত্রের বেশ কিছু বই পুস্তক আছে। আমার এক চাচাতো ভাই মুরব্বী, আমার চেয়ে তো অনেক বয়সে, মারা গেছে রাহেমাহুল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার কাছে, আমার সামনে এসেছিল, তখন আমি মাদ্রাসা পড়ে ফারিগ হয়ে গেছি, যার ফলে ওকে রাস্তাটা দেখাইতে পেরেছে, না হলে শির কুফুরির উপরে মরত। সে আমাকে একদিন বলল
যে আমার কাছে একটা এর ঝাড়ফুকের কিতাব আছে, বই আছে। তবে দেখি তো দেখলাম যে সব হিন্দুদের মন্ত্রতন্ত্র, দেবদেবের নাম দিয়ে হিন্দুদের মন্ত্রতন্ত্র বলছে, এইগুলো দিয়ে ঝাড়ফুঁক হলো শির কুফরি। এগুলো এবং এটিকে তাড়াতাড়ি করে জ্বালিয়ে দেন। তো যাই হোক, এমন কিছু থাকবে যা বোধগম্য না, সেগুলি বাংলায় লেখা আছে, বাংলায় লেখা আছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। যেমন আপনাদের সামনে যদি সংস্কৃত লেখা থাকে বুঝবেন, ঠিক ওই রকমই এমন মন্ত্রতন্ত্র লেখা আছে যে কিছু বোঝা যাচ্ছে না। আর যে যা পাঠ করছে সে সে হুম 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 এই করে পাঠ করবে, যাতে করে আপনি কোনো কিছুই বুঝতে না পারেন। এগুলো সব মন্ত্র তাদের। আর তারপরে আরেকটি লক্ষণ হচ্ছে ৬ নম্বর, যে অসুস্থ ব্যক্তিকে, রোগীকে বা যে আক্রান্ত কোনো রোগে, তাকে কিছু পেপার দিবে, কাগজ দিবে, বলবে যে এই কাগজগুলিকে তুমি জ্বালিয়ে দিও, নিয়ে যাও। এগুলোকে কী করবে? জ্বালিয়ে দিবে। জ্বালাতে কেন বলছে? অথবা বলবে যে এইগুলি দেখতে তুমি করবে কি, ওতে তুমি সেন্ট দিবে, হ্যাঁ আতর দিবে, আর আতর দেওয়ার পরে সেখান থেকে সেটাকে জ্বালিয়ে তুমি সেন্ট দিবে। ৭ নম্বর লক্ষণ, যে বলবে যে তুমি কিছু সময় ধরে এমন একটা রুমে থাকবে, কক্ষে থাকবে, যেখানে কারো সাথে মেলামেশা করবে না, হ্যাঁ নির্জন বাস করবে, আর এমন জায়গায় এমন ঘরে থাকবে যেখানে সূর্যের আলো না যায়, হ্যাঁ সূর্যের তাপ না যায়, সূর্যের আলো না যায়। এটা একটা তাদের কৌশল বা জাদুর একটা পদ্ধতি। আরেকটি উল্লেখ করেছেন, আটটি হয়ে যাবে তাহলে, ৮ নম্বর, সেটা হচ্ছে কখনো কখনো জাদুকর বলবে রোগীকে যে দেখো তুমি আমার কাছে চিকিৎসা নিলে এতদিন পর্যন্ত পানি স্পর্শ করতে পারবে না, পানি স্পর্শ করবে, একজন মুসলিম পানি স্পর্শ করবে না, তার মানে উজু করবে না, গোসল করবে না, উজু গোসল না করলে তাহলে নামাজও পড়বে না, যাতে করে সালাত থেকে বিরত থাকে, তাহারাত পবিত্রতা থেকে, উজু গোসল থেকে বিরত থাকে। এতে হবে কি জাদু করাটা আরও সহজ হবে, যত নাপাক থাকবে, যত পাপের অবস্থায়, গুনার অবস্থায় তত বেশি জাদু কাজ করবে। বিশেষ করে তারা বলে যে ৪০ দিন তুমি পানি ছুঁতে পারবে না, ৪০ দিন পর্যন্ত পানি ছুঁতে পারবে না। বিশেষজ্ঞরা বলেছেন, ওলামারা বলেছেন যে যদি কোনো জাদুকর ব্যক্তি বলে, সে কবিরাজ দোয়া তাবিজের নামে দোহাই দিয়ে বলে যে ৪০ দিন পানি স্পর্শ করতে পারবে না, তাহলে জানবে যে সেই ব্যক্তি এমন শয়তান, জিন শয়তান বশে করে রেখেছে যে হচ্ছে খ্রিস্টান, যে হচ্ছে খ্রিস্টান। এই ৮টি লক্ষণ আপনাদের সামনে পেশ করলাম, কিসের? জাদুকরকে বা জাদুকে চেনার, যে এখানে জাদু বা জাদুর কর্মকাণ্ড চলছে অথবা এই ব্যক্তি হচ্ছে জাদুকর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।